আল্লাহ প্রতি রাতে সপ্তম আসমানে নাকি তৃতীয় আকাশে এসে বান্দাকে ডাকেন। বলা হচ্ছে ইলাসসামা ইদ্দুনিয়া, ইয়ানজিলু রব্বুনা তাবারাকা তাআলা ইলাসসামা ইদ্দুনিয়া, আমাদের রব আল্লাহ সুবহান তাআলা নিকটবর্তী আসমানে নেমে আসে। নিকটবর্তী আসমান কোনটা, সপ্তম নাকি তৃতীয়? হ্যাঁ, সপ্তম বললে আমাদের দিক থেকে তো শেষটা বোঝাবে, প্রথম আসমান, প্রথম আল্লাহর দিক থেকে প্রথম আসমান তো আমরা গণব না, আমরা আমাদের দিক থেকে যেটা কাছের আসমান, প্রথম আসমান, যেই মহাশূন্যের ভিতরে আমাদের এই বিশ্বজগৎ, সৌরজগৎ, আমাদের এই গ্যালাক্সি আছে, এটা হলো প্রথম আসমান, এটা হলো প্রথম আসমান। প্রথম আসমানই হচ্ছে আমাদের নিকটবর্তী আসমান। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকটবর্তী আসমানে নেমে আসে, হাদিসে সেটাই বলা হয়েছে। আর নিকটবর্তী আসমান বলতে আমরা প্রথম আসমানটাই বুঝি। যদি এখন আপনি প্রথম নাকি সপ্তম নাকি তৃতীয় আইডেন্টিফাই করতে চান, তাহলে প্রথমটাকে আমরা আইডেন্টিফাই করব, কারণ আসসামা উদ্দুনিয়া আই মিনাল আর্দ, জমিন থেকে সবচেয়ে নিকটবর্তী আসমান হলো প্রথম আসমান, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। মেরাজের হাদিসে এভাবে এসেছে।